হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন এই ভিডিওটিতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখে কঠিন টপিকগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারতেছেন। এই ভিডিওটি চলে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের অধ্যায় 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে। এই ভিডিওটিতে আমি মূলত আলোচনা করব 2018 সালে যে সকল কোয়েশ্চেন এসেছিল এই অধ্যায় থেকে সেইগুলো সম্পর্কে। তো তার পূর্বে একটা কথা এখানে বলে নিতে চাই, গত লেকচার ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম এই অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন, যারা এখনও দেখেননি দয়া করে সেই ভিডিওগুলো দেখার পরেই ভিডিওটি চলে চলে আসবেন। রাইট, তো এখানে যে কোয়েশ্চেনগুলো আপনারা দেখতে যাচ্ছেন এই অধ্যায় সম্পর্কে দুই একটা কথা প্রথমেই বলে নিতে চাই। কোয়েশ্চেনগুলো সলভ করার পূর্বে লক্ষ্য রাখবেন 3.2 এর মূলত যে সকল কোয়েশ্চেনগুলো আসে বোর্ড কোয়েশ্চেনে, দেখবেন সার্বজনীন গেট থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে, অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট রিলেটেড বেশিরভাগ কোয়েশ্চেন থাকে। হয়তোবা আপনাকে প্রশ্নে বলা থাকতে পারে এরকম ন্যান্ড গেট দিয়ে কোনো একটা গেট বাস্তবায়ন করা, কিংবা নর গেট দিয়ে কোনো একটা গেট বাস্তবায়ন করা, অথবা এই গেট থেকে থাকতে পারে সরলীকরণ, অর্থাৎ সিম্প্লিফিকেশন করবেন, একটা সমীকরণ দেওয়া থাকবে সেটাকে সরল করতে হবে, কিংবা সত্যক সারণী তৈরি করতে হবে কোনো একটা সমীকরণ থেকে। সো এই অধ্যায়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি সার্বজনীন গেট, এই বিষয়টি একটু ভালো করে আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই গেটগুলো ভালো করে চিনতে হবে আপনাকে, গেটগুলোর সমীকরণ ভালো করে জানতে হবে। তো সেই জন্য যদি আপনারা আমার এই অধ্যায়ের উপর সবগুলো যে ভিডিওগুলো আমি তৈরি করেছি প্রতিটা টপিকের উপর, কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও করেছি, সার্বজনীন গেট, এনকোডার, ডিকোডার, ডিমর্গান, প্রতিটা টপিকের উপর আলাদা করে ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিও গুলো যদি আপনারা ভালো করে দেখেন যে কোনো বোর্ডের কোয়েশ্চেন আপনারা সলভ করতে পারবেন, যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন পরীক্ষায় আপনারা 100% আনসার করতে পারবেন। কারণ প্রতিটা টপিক যদি আপনারা ভালো করে বুঝতে পারেন সেই টপিক থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেনই আসুক না কেন আপনি আনসার করতে পারবেন। তাই পরীক্ষায় কমন না খুঁজে আপনাকে যেটা করতে হবে, আমার প্লে লিস্টে 3.2 এর যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টের ভিডিওগুলো যদি ভালো করে আপনারা দেখেন সেক্ষেত্রে যে কোনো কোয়েশ্চেন আনসার করতে পারবেন। তো খুব সহজেই আপনারা আমার প্লে লিস্টগুলো খুঁজে পেতে পারেন। সেই জন্য যেটা করতে হবে, ইউটিউবে গিয়ে যদি এইচএসসি আইসিটি 3.2 অথবা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আমাকে যে কাজটা করতে পারেন এই ফোন নাম্বার দিয়ে সার্চ করে ফেসবুকে মেসেজ দিয়ে দিতে পারেন, আমি লিংক পাঠিয়ে দেবো আমার ভিডিওগুলোর, অথবা এই ভিডিও নিচেও আমি ডেসক্রিপশনে ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো, ওকে, যাতে খুব সহজেই আপনারা এই অধ্যায়ে সবগুলো ভিডিও খুঁজে নিতে পারেন। রাইট, তো চলে আসি মূল কথায়। এইখানে আপনারা প্রথমে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন রাজশাহী কুমিল্লা বরিশাল বোর্ড 2018 সালে যে কোয়েশ্চেনটা এসেছিল এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যেগুলো নিয়ে আলোচনা করব মূলত এই দুটি নিয়ে আলোচনা করব, কারণ অলরেডি আমি অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক নিয়ে আলোচনা করেছি, এবার প্রয়োগ ও উচ্চতর দক্ষতা নিয়ে আলোচনা করব। ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও, এখানে যে ওয়াই এর মানটা আছে সেটাকে সত্যক সারণীতে দেখাতে হবে। তো প্রথমে ওয়াই এর মানটা কি আসে সেটা আমাকে জেনে নিতে হবে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পি নট গেট ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং এটা হবে পি নট, এবং এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি কিউ যাচ্ছে, সো পি নট এবং কিউ ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে পি নট কিউ, এদিকে যে গেটটা সেটা কিউ কিউ নট গেটের মধ্যে যাচ্ছে, সুতরাং এটা হবে কিউ নট, এবং এখানে পি এর মধ্যে পি এবং কিউ নট যাচ্ছে এন গেটের মধ্যে দিয়ে, সুতরাং পি কিউ নট। ফাইনালি অর গেটের সাথে রিলেটেড হচ্ছে, তাহলে পি নট কিউ প্লাস অর গেট যেহেতু পি কিউ নট, তাহলে এই সমীকরণের জন্য আমাদের কি করতে হবে, ট্রুথ টেবিল তৈরি করতে হবে, তাহলে সেটা আমরা অবশ্যই করতে পারবো। আমাদের সমীকরণটা পেয়েছি আমরা পি নট কিউ প্লাস পি কিউ নট। তো ট্রুথ টেবিল তৈরি করার ক্ষেত্রে আমি অলরেডি আপনাদের বলেছি কিভাবে একটা সমীকরণ থেকে ট্রুথ টেবিল তৈরি করতে হবে, সে সম্পর্কে আমি 3 থেকে 4টি ভিডিও করেছি যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো তারপর এখানে বলে দিচ্ছি আপনারা যে কাজটা করবেন ট্রুথ টেবিল তৈরির বেলায়, প্রথমে দেখতে হবে চলক কতগুলো আছে, চলক যেহেতু দুইটা আছে সেক্ষেত্রে সারি হবে টু টু দ্য পাওয়ার এন, এন হচ্ছে নাম্বার অফ ইনপুট বা চলক, এখানে যেহেতু চলক দুইটা তাহলে এন এর মান হচ্ছে 2, 2 × 4, তাহলে মোট সারি হবে 4টি। তো 4টি সারি তৈরি করে নেবেন, 2, 3, 4, এক্সট্রা একটা সারি তৈরি করে নিলাম যেহেতু আমাদের উপরে হেডিংগুলো লিখতে হবে, পি কিউ হেডিংগুলো লিখে দিলাম। এবার আমি ইনপুটগুলো ফিল আপ করবো, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 2টা 0, 2টা 1 দিয়ে ইনপুটগুলো ফিল আপ করে নিলাম। প্রথমে যে কাজটা করতে হবে নট গেটগুলো বের করে নিতে হবে, তাহলে পি নট এবং কিউ নট বের করে নিচ্ছি এবং কলামগুলো আলাদা করে দিই, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। পি এর মানকে রিভার্স করলে পি নট হবে 1, 0 থেকে 1, 1 থেকে 0, 1 হবে 0, এখানে 0 কে কিউ নট করলে 1 হবে, 1 কে যদি আমরা নট করি সেটা 0 হবে, 0 কে নট করলে 1, 1 কে নট করলে 0। এবার আসি আমরা প্রথমে এই অংশের মানটা বের করে নেই, অর্থাৎ পি নট কিউ, পি নট এবং কিউ দুটো গুণ হবে, সেক্ষেত্রে 0, 1, 1, 1, 0, 0, 0, 1, 0, 0। তারপর যে কাজটা করবো পি কিউ নট বের করে নেবো, এবার পি এবং কিউ নট গুণ হবে 0, 1, 0, 0, 0, 0, 1, 1, 1, 1, 0, 0, এবার এই দুইটা একসাথে আমরা যোগ করে ফেলবো, ওকে, সো পি নট কিউ প্লাস পি কিউ নট।
আলাদা আলাদা মান বের করে এবার দুইটা যোগ করে নিচ্ছে, জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো জিরো ওয়ান জিরো। তো এটা এক্সর গেটের সমীকরণ, আপনারা চাইলে যৌগিক গেট এক্সর গেটের মাধ্যমে সত্যক সারণীটা তৈরি করতে পারবেন। যাই হোক, এবার পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমি। এক্স এর সরলিখিত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। যেমনটা বলেছিলাম, নর গেট ন্যান গেট রিলেটেড কোয়েশ্চেন থাকবে, যে নর গেটের সাহায্যে কোনো একটা গেট বাস্তবায়ন করতে কিংবা ন্যান গেটের সাহায্যে। এমন পরবর্তী কোয়েশ্চেনটা যেটা দেখতে পাচ্ছেন, রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড যেটা দেখতে পাচ্ছেন এখানে 2018, হয়তো বা এখানে কোয়েশ্চেন একটা ভুল আছে সম্ভবত, এটা হয়তো বা সিলেট বোর্ডে। যাই হোক, হোয়াট এভার, আপনার কোয়েশ্চেন গুলো একটু ম্যাচ করে নেবেন, এখানে নিশ্চয়ই কোথাও ভুল আছে, আদারওয়াইজ বরিশাল বোর্ডে দুইটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তো এখানে যেটা ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, এখানে নর গেটের সাহায্যে, সো আমি দুইটাই করবো না, হয়তো যে কোনো একটা করে নিচ্ছি, এখানে এটা করে নেবো। এক্স এর সরলীকৃত মানকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো এক্স এর সরলীকৃত মান আগে সরল করে নিতে হবে, এক্স এর মানটাকে সরল করে তারপর নর গেটের সাহায্যে বাস্তবায়ন করব। তো এখানে যে এক্স এর গেটগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট হয়তো বা দেখাচ্ছে, সেই জন্য আমি এই গেটগুলো আলাদা করে লিখে নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এইখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আমি সমীকরণগুলো লিখে রেখেছি, পি যদি নর গেটের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে পি নট, কিউ যদি নর গেটের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে কিউ নট, এবং এইদিকে কিউ আর ন্যান গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং কিউ আর ন্যান, এবং ফাইনালি সবাই অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এই সমীকরণটাকে সরল করে নিতে হবে, লক্ষ্য রাখবেন পি নট কিউ নট কিউ আর, এই হচ্ছে সমীকরণ। সমীকরণটাকে যদি আমরা সরল করি সেক্ষেত্রে এটা কী দাঁড়াচ্ছে, পি নট নট, এখানে আমরা কমপ্লিমেন্ট ব্রেক করতে পারি, কিউ নট নট, এখানে কমপ্লিমেন্ট ব্রেক করতে পারি, কিউ আর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, তারপর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যাবে, থাকবে পি, এখানে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যাবে, থাকবে কিউ, এখানে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যাবে, থাকবে কিউ আর, এবং যেহেতু এখানে পি কিউ দুইটা আছে সেক্ষেত্রে একটা কিউ লিখতে পারি সরল করে, তাহলে এক্স এর সরলীকৃত মানটা হচ্ছে পি কিউ আর। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, তাহলে একটা আনসার তো আমরা সলভ করে নিয়েছি, একটা কোয়েশ্চেন এক্স এর সরলীকৃত মান আমরা বের করে নিয়েছি সেটা হচ্ছে পি কিউ আর, এবার এই পি কিউ আর কে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, পি কিউ আর কে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। যখনই কোনো একটা সমীকরণকে নর গেট বা কিংবা ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে, তখন সেই সমীকরণটাকে নর কিংবা ন্যান রিলেশনে নিয়ে যেতে হবে। তো যেহেতু এটাকে বলেছে যে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে, সুতরাং এদের সমীকরণটা নর গেটের মতো করে নিতে হবে। তো সেই জন্য যে কাজটা করব, উপরে দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসলাম, এবং আমরা এখানে কমপ্লিমেন্ট ব্রেক করে পি কমপ্লিমেন্ট প্লাস কিউ কমপ্লিমেন্ট প্লাস আর কমপ্লিমেন্ট তৈরি করে নিতে পারি। এবার দেখবেন এদের মধ্যে নর রিলেশন হয়ে গেছে, তাই না, অর এবং সবার উপরে নট আছে, সুতরাং সবার সাথে নর রিলেশন হয়ে গেছে। এবার আমরা এটা শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করব, তাহলে পি যদি আমরা নর গেটের মধ্যে পাস করি, আমরা জানি পি যদি নর গেটের মধ্যে পাস হয় সেটা হচ্ছে পি নট, কিউ যদি নর গেটের মধ্যে দিয়ে পাস হয় সেটা হচ্ছে কিউ নট, আর যদি নর গেটের মধ্যে দিয়ে পাস হয় সেটা হচ্ছে আর নট, এবার সবাই আরেকটা নর গেটের মধ্যে যদি পাস হয় তাহলে সেটা হবে পি নট কিউ নট আর নট, এবং সবার উপর কমপ্লিমেন্ট। তাহলে সবার মধ্যে কি হয়ে গেল, নর রিলেশন হয়ে গেল, এখানে সবগুলো গেটই হচ্ছে নর গেট। তো এইভাবে আশা করি আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেনে আসুক সলভ করতে পারবেন। পরবর্তী কোয়েশ্চেনটা আমি একটু চলে যাচ্ছি একটু তাড়াতাড়ি। এইখানে বলেছে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন করো। সো এখানে যে সার্কিটটা দেওয়া আছে সেটা শুধুমাত্র মৌলিক গেট দিয়ে আমরা কি করব, বাস্তবায়ন করব। তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ এই কাজটা। তো উদ্দীপকের যে গেটগুলো আছে সবগুলো যৌগিক গেট আছে, আমরা সেটা কি করব, মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করব। খুবই সহজ, এই ধরনের কোয়েশ্চেন আসলে আপনি দেখবেন প্রথমে এইখানে এ এর সাথে ন্যান গেট আছে, তাই না, তো আমরা যে কাজটা করব এটা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করব। তাহলে প্রথমে এন গেট, তারপর নট গেট, এবং এ যদি এইদিকে যায় সেক্ষেত্রে আমরা এ নট পাবো, তারপর বি ন্যান গেটের সাথে জড়িত আছে, তাহলে যে কাজটা করব বি এন গেট তারপরে নট গেট, অর্থাৎ বি নট পেয়ে গেলাম। তারপর যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে এ নট বি নট আরেকটা ন্যান গেটের সাথে রিলেটেড, তাহলে এই দুইটাকে আমরা যে কাজ করব, প্রথমে এন গেট তারপর নট গেটের সাথে রিলেশন করে দেবো, তাহলে এতটুকু কাজ কিন্তু শেষ। এবার নিচে দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে সম্পর্ক আবার ন্যান গেট, সুতরাং এ এবং বি এই দুইটার মধ্যে প্রথমে অ্যান্ড তারপর নট, তাহলে এটা কি হচ্ছে, এইখানে হচ্ছে এ বি নট, এইখানে হচ্ছে এ বি, এবং এইখানে সেটা দাঁড়াবে এ বি নট। এইখানে আমরা যে আউটপুটটা পেয়েছি সেটা হচ্ছে এ নট বি নট, যেহেতু এন গেট, এবং এ নট বি নটকে আমরা আবার নট করতেছি, সুতরাং এ নট বি নটের উপর কমপ্লিমেন্ট হবে, এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে আবার ন্যান গেট সম্পর্ক, সুতরাং প্রথমে অ্যান্ড, অ্যান্ড করলে কি দাঁড়াবে, এ নট বি নট কমপ্লিমেন্ট, এবং এইদিকে এ বি
দুইজনের মধ্যে সম্পর্ক অ্যান্ড, সুতরাং এখানে একটা ডট দিয়ে দিলাম এবং অ্যান্ড এর সাথে নট দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ন্যান্ড গেট, সো অ্যান্ড তারপর নট, এবার পুরোটার উপর একটা কমপ্লিমেন্ট বসবে, রাইট? দ্যাটস ইট, ওকে। তাহলে হয়ে গেল তিন নম্বর কোয়েশ্চেনের আনসার, খুবই ইজি, শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে আমরা সেই যৌগিক গেটটার কাজটা করে নিলাম। এবার যে কাজটা করতে হবে, এখানে বলা আছে এটা তো কিউ এর মান, তাই না? উদ্দীপকে বলে দিয়েছে এটা হচ্ছে কিউ এর মান, এই কিউ এর মানকে সরল করে শুধুমাত্র ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। সো কিউ এর মানটাকে যদি আমরা সরল করি, এটা হচ্ছে কিউ এর মান, কিউ এর মানটাকে যদি সরল করি সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো, ডেফিনেটলি এখানে আমরা কমপ্লিমেন্ট ব্রেক করতে পারি। তাহলে কমপ্লিমেন্ট ব্রেক করে দিলাম এখানে, আর ইনটু থাকলে প্লাস হবে, এ বি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যাবে, সেক্ষেত্রে থাকবে এ নট বি নট, প্লাস এখানে থাকবে এ বি। দ্যাটস ইট, সরল করা হয়ে গেল। এবার এটাকে শুধুমাত্র ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, আমি শিওর আপনারা এটা করতে পারবেন। তারপর আমি করে দিচ্ছি ন্যান গেট রিলেশন করতে হবে এটাকে, এটা খুবই সহজ। আমরা যদি উপরে দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসি এবং আমরা যদি এখানে একটা কমপ্লিমেন্ট ব্রেক করে দিই, কমপ্লিমেন্ট প্লাস থাকলে ইনটু এ বি কমপ্লিমেন্ট, এই সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ অলরেডি আমি এই সকল নিয়ে বিস্তারিতভাবে প্রতিটা টপিকের উপর আলাদা আলাদা আমি ভিডিও তৈরি করেছি। সার্বজনীন গেটের ভিডিওগুলো যারা দেখেছেন ডেফিনেটলি এগুলো খুব ইজিলি করতে পারবেন, রাইট? তো এখানে আমরা কমপ্লিমেন্ট ব্রেক করেছি এবং সবার উপরে কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে। তাহলে দেখবেন এখানে ন্যান্ড রিলেশন, এইখানেও ন্যান্ড রিলেশন এবং উভয়ের মধ্যেও কিন্তু ন্যান্ড রিলেশন। এবার এটার জন্য যদি সার্কিটটা আঁকেন তাহলে কাজ শেষ হয়ে যাবে। তো সার্কিটটা আমি এঁকে দেখাচ্ছি, এ বি এর জন্য আমরা নট গেট তৈরি করে নিচ্ছি ন্যান গেটের সাহায্যে, এটা হচ্ছে এ নট, এদিকে আমি ন্যান গেটের সাহায্যে বি নটটা তৈরি করে নিলাম। এবার এইটা দেখে দেখে আপনারা আঁকা শুরু করতে পারেন, এ নট এবং বি নটের মধ্যে ন্যান গেট সম্পর্ক, সুতরাং এ নট বি নট এই দুইটার মধ্যে ন্যান গেট সম্পর্ক, দ্যাটস ইট। তারপরে এ বির মধ্যে ন্যান গেট সম্পর্ক, এ এবং বি এর মধ্যে ন্যান গেট সম্পর্ক, এবং ফাইনালি এই দুইটার মধ্যে আবার ন্যান গেট সম্পর্ক। তাহলে সবগুলা ন্যান গেট ব্যবহার করে আমরা কিউ এর মানটা বের করে নিলাম, এখানে চিত্রটা এখানে নিলাম, ওকে। সো দুই নম্বর কোয়েশ্চেন আমাদের ডান, এবার পরবর্তী কোয়েশ্চেনের দিকে মুভ করব। পরবর্তী কোয়েশ্চেনে দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, উদ্দীপকের সর্বশেষ লাইনটির জন্য সত্যক সারণী তৈরি করতে হবে। সর্বশেষ লাইনটি হচ্ছে এক্স ওয়াই জেড, আশা করি এটার জন্য সত্যক সারণী আপনারা তৈরি করতে পারবেন। তিনটি চলক, তিনটি চলকের জন্য আটটি সারি প্রয়োজন, দেন আপনারা এটা ডেফিনেটলি করতে পারবেন। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় লাইনের কোনটিতে কম সংখ্যক গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। সো কোন লাইনে গেট সংখ্যা বেশি লাগবে, কম লাগবে, সেটা আমাদের বের করতে হবে। সো এটা খুবই ইজি, এটা আমি তারপরে করে দেখাচ্ছি আপনাদের। প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে এক্স জেড ওয়াই জেড, আমরা দেখি নিই এটার জন্য কতগুলো গেট লাগবে। এক্স ওয়াই জেড তিনটি চলক আছে, লক্ষ্য রাখবেন এক্স ওয়াই জেড, প্রথমে এক্স এবং জেড এর মধ্যে সম্পর্ক, এক্স এবং জেড এর মধ্যে এন সম্পর্ক, তারপরে ওয়াই এবং জেড এর মধ্যে, লক্ষ্য রাখবেন ওয়াই এবং জেড এর মধ্যে, এই যে ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক হচ্ছে এন ওয়াই জেড, এইখানে পেলাম আমরা এক্স জেড, এবং দুইটার মধ্যে যোগ যেহেতু সেক্ষেত্রে অর গেট সম্পর্ক। তাহলে টোটাল গেট এইখানে ব্যবহার করতে হচ্ছে তিনটি গেট। এবার দ্বিতীয় যে লাইনটা আছে সমীকরণের, দ্বিতীয় লাইনটা যেটা জেড ইনটু এক্স প্লাস ওয়াই, সেটার জন্য কি অবস্থা আমরা দেখি। এক্স ওয়াই জেড এখানে যেহেতু তিনটি ইনপুট আছে, তাহলে এক্স ওয়াই জেড তিনটি লাইন লিখে নিলাম, এবং লিখার পর প্রথমে এক্স এবং ওয়াই এর মধ্যে অর সম্পর্ক অর্থাৎ যোগ সম্পর্ক অর গেট ব্যবহার করে নিলাম, এবং তারপর এক্স প্লাস ওয়াই যেটা আছে অর্থাৎ এটার সাথে জেড এর এন্ড সম্পর্ক, দ্যাটস ইট। তাহলে জেড ইনটু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে দেখতে পেলাম আমরা গেট দুইটা লাগতেছে এবং উপরে তিনটা, তাহলে প্রথম লাইনের জন্য তিনটি গেট লাগতেছে এবং দ্বিতীয় লাইনের জন্য দুইটি গেট, সেক্ষেত্রে দ্বিতীয় লাইনে কম সংখ্যক গেট লাগবে, এবং সেটা আমরা চিত্র সহ এখানে ব্যাখ্যা করতে পেরেছি। তো এই ভিডিওটি এতটা থাকবে, আশা করি ভিডিও দেখে আপনারা অবশ্যই 2018 সালে কোয়েশ্চেনগুলো সলভ করে নিয়েছেন, আর যারা আমার ভিডিওগুলো আগেই দেখেছেন এইগুলো খুবই সহজ আপনারা অলরেডি করে নিয়েছেন আমি শিওর, ওকে। পরবর্তী ভিডিওটি চলে আমি আলোচনা করব 2017 সালের প্রশ্নগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তো এক্স এর মানটা কি আসতেছে সেটা আগে দেখি, পি নট গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে পি নট, এবং এখানে কিউ নট গেটের মধ্যে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে কিউ নট, এবং পি নট কিউ নট আবার নর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, পি নট কিউ নট নর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে। সো এই মানটা আমরা এবার চেক করে নিচ্ছি,